ইলিশ জেলেদের জীবন মান উন্নয়নে গঠিত হতে যাচ্ছে বিশেষ তহবিল। এবছরই এই তহবিল গঠিত হবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, তহবিল গঠিত হলে দাদনের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন জেলেরা। আর পর্যাপ্ত তথ্য উপাত্তের ঘাটতি থাকায় ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে ইলিশের স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। মাকসুদুল হাসানের রিপোর্ট। বিশ্বের মোট ইলিশ আহরণের 65% হয় বাংলাদেশে, আর ইলিশ পাওয়া যায় এমন 11টি দেশের মধ্যে গুণে মানে সেরা বলেই পরিচিত বাংলাদেশের মাছের রাজা। তাই ইলিশকে বাংলাদেশের পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছিল মৎস্য অধিদপ্তর। অ্যাপ্লিকেশন দিয়েছে হলো নভেম্বরে, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাতে কিছু ত্রুটি ছিল এবং ত্রুটিগুলো সংশোধনের জন্য আমরা মৎস্য অধিদপ্তরকে আবার চিঠি দিয়েছি। আবেদন তারা সবগুলোই পূরণ করছে, কিন্তু আরও কিছু করার, উন্নত করার, ডেভেলপ করার সুযোগ আছে, আমরা তাদেরকে সেই পরামর্শটাই দিয়েছি। আমাদের যে অবজেকশনগুলো ছিল সেটা ফুলফিল সঠিকভাবে করা হয়েছে কিনা, করলে আমরা স্যাটিসফাইড হলে তখন আমরা এটা জার্নালে প্রকাশ করব। জার্নালে দেওয়ার পর তো দুমাস। এই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারে ইলিশের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তবে রূপালী ইলিশ জাতে 5 লাখ ইলিশ জেলেকে সোনালী দিন দিতে পারে তার জন্য সরকার এবং দাতা সংস্থাগুলোর উদ্যোগে গঠিত হচ্ছে বিশেষ তহবিল। ইউএসএআইডিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা একটা সিড মানি যদি আমাদের দাও, যেটার উপর ভিত্তি করে আস্তে আস্তে সেটা হয়তো ময়ূরুহ হবে, তো সেটা তারা প্রাথমিকভাবে রাজি হয়েছে। 3.5 কোটি টাকার একটা কমিটমেন্ট তারা করেছে। তবে আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে একটা ফান্ডিং ব্যবস্থা সেখানে প্রচলন করা প্রয়োজন, যার দ্বারা জেলেদের জীবনমানের একটা স্থায়িত্বশীল উন্নয়ন হবে এবং এই মহাজনদের বৃত্ত থেকে তারা বের হয়ে আসতে পারবে। আমরা এর জন্য একটি খসড়া কনস্টিটিউশনের কাজ শুরু করে দিয়েছি। বর্তমান যে আর্থিক অনুদানের সুযোগ রয়েছে বা যে তহবিল আমাদের আসছে বা আসার পথে, এগুলোতে যদি কোনো সমস্যার সৃষ্টি না হয় তাহলে এই তহবিলটি গঠন 2017 সালেই হবে। যুগ যুগ ধরে মহাজনের দাদনের চক্রে ঘুরপাক খাচ্ছে বেশিরভাগ ইলিশ জেলের জীবন, আর তাদের শিক্ষার হারও একেবারে তলানিতে। তাই এ তহবিল কাজে লাগিয়ে জেলেদের জীবনমানের উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। 70% ইলিশ আহরণকারী জেলে পরিবার মূলত তারা আসলে চরম দরিদ্র অংশ, এবং এর মধ্যে আমরা এটাও দেখেছি প্রায় 82% হচ্ছে যারা দাদন ঋণের মধ্যে আবদ্ধ আছে। তো ওটা থেকে বের হতে হলে আমাদেরকে এই বহুমুখী কৌশল নেওয়া প্রয়োজন, প্লাস ওই অঞ্চলে তাদের ছেলে মেয়ে, তাদের স্বাস্থ্যসূচক শিক্ষার সূচকগুলো তুলনামূলকভাবে দুর্বল, তাদের সেই কমিউনিটি এলাকাভিত্তিক উন্নয়নের বিষয়টা একটু মাথায় নেওয়া যেতে পারে। দেশের মোট মাছ উৎপাদনের 11% ইলিশের অবদান, আর জিডিপিতে 1.15%। মাকসুদুল হাসান, NTV নিউজ, ঢাকা।